শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিবানন্দ বাণী এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের যে শেষ অংশটুকু আমরা পাঠ এবং আলোচনা করছিলাম সেই জানিয়ে মজার কথা হলো আমরা যখন প্রথম দু হাজার কুড়ি সালে করোনার সময় এই অনলাইন ক্লাস শুরু করেছিলাম খুব অল্প রেকর্ডিং করে পনেরো মিনিটে ছোট্ট ছোট্ট রেকর্ডিং করে পাঠ ও ব্যাখ্যা ক্লাস না আমরা যখন প্রথমেই আরম্ভ করি তখন শিবানন্দ বাণী এই গ্রন্থটা দিয়ে শুরু করেছিলাম তারপরে অন্যান্য অনেক বিষয় এলো পার্শ্বদ কথা এরকম নানা বিষয় আসতে থাকলো আলোচনার জন্য কিন্তু আমাদের এই শিবানন্দ বাণী আর শেষ হলো না তারপরে আমরা শিবানন্দ বাণীটিকে নির্দিষ্ট করে রাখলাম কাকদ্বীপ রামকৃষ্ণ আশ্রমে যে প্রত্যেক মাসের পাঠচক্র হতো সেই পাঠচক্রেতে আলোচনা করার জন্য কিন্তু সেটাও এখন সমস্যা দেখা দিয়েছে তার কারণ হচ্ছে তার কারণ এই যদি আমাদের এই প্রত্যেকবার আগে আমাদের থাকতে হতো গিয়ে কাকদ্বীপে এখন অনেক সময় থাকতে হয় না সেই কারণে আমরা এইটাকে ঠিক করেছি যে যেটুকু অংশ বাকি আছে আমরা প্রত্যেক মাসে দুটো শনিবার বসে সেটির কাজ শেষ করব। বিগত দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই একটু মনে করিয়ে অনেক অনেকদিন আগে হয়েছিল সেখানে একজন সন্ন্যাসী তিনি বলছেন যে ধ্যান জপ করার সময় তার মন কিছুতেই ভগবানে নিমগ্ন হয় না এটা খুব স্বাভাবিক একটা সমস্যা এটা শুধু সাধুদের জন্য নয় সবার জন্য এটা খুব একটা বড় সমস্যা এই সমস্যা থেকে পেরিয়ে আসার উপায় মহাপুরুষ মহারাজ বলছেন বলছেন বারবার আন্তরিক প্রার্থনা করার কথা বলছেন প্রার্থনাটা একটা খুব বড় জিনিস আপনারা অপূর্বানন্দজি লেখা স্বামী শিবানন্দ জীবনী অথবা দেবলোকে যে গ্রন্থটি আছে যেখানে অপূর্বানন্দজি তিন সংঘ গুরুর কথা লিখেছেন পূজ্যপাত স্বামী শিবানন্দজি জী পূজ্যপাত স্বামী অখণ্ডানন্দজি এবং পূজ্যপাত স্বামী বিজ্ঞানন্দ জী তিনজনের কথা লিখেছেন এইখানেও দেখবেন বারবার মহাপুরুষ মহারাজের কথা আছে মহাপুরুষ মহারাজ বলছেন যে ঠাকুরের কাছে আমি আমাকে তো যখন অপূর্বানন্দ প্রথম তার কাছে যান তখনও তিনি ভাইস প্রেসিডেন্ট তখনও তিনি মন্ত্র দীক্ষা দেন না তিনি একই সঙ্গে বেলুড় মঠের তত্ত্বাবধায়ক বটে তিনি তাকে তিনি বললেন যে আমি এ সমস্ত মন্ত্র দীক্ষার কথা কিছু জানি না মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো এবং ঠাকুরকে আকুল করে বলো যে তুমি আমার জ্ঞান নেই ভক্তি নেই বিবেক নেই বৈরাগ্য নেই তুমি আমাকে তোমার নামে বিবেক বৈরাগ্য দাও এবং আমাকে তোমার করে নাও তারপরে এখানে গিয়ে শেষ করছেন না তিনি বলছেন তোমারই এক সন্তান তোমার কাছে এমনভাবে প্রার্থনা করতে শিখিয়ে দিয়েছেন এটা হচ্ছে কথা আমরা যেরকম বলার পরে ঘাট থেকে নিজেদের দায়িত্বটা ফেলে দিই তা কিন্তু নয় ঠাকুর যদি জিজ্ঞাসা করলেন করেন কোথা থেকে পেলি খবর আমার কাছে আসতে হবে সেটা রেফারেন্সও দিয়ে দিচ্ছেন যে তোমারই এক সন্তান তোমাকে তোমার কাছে প্রার্থনা করতে এইভাবে প্রার্থনা করতে শিখিয়ে দিয়েছেন পরবর্তীকালে অপূর্বানন্দজির মন্ত্র দীক্ষায় শ্রীমা সারদা দেবীর কাছে এবং তিনি সারার জীবন মহাপুরুষ মারতে সেবা করেছিলেন আমি ওনাকে দেখিনি ওনার গল্প অনেক শুনেছি উনি দীর্ঘদিন কাশী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন এবং অসাধারণ কিছু গ্রন্থের রচয়িতা তার মধ্যে একটি গ্রন্থ যেটা সত্যি সত্যি বিস্ময় জাগে অত বছর আগে তিনি এই মহাপুরুষ মহারাজের কথা জোগাড় করেছিলেন যে তিন খণ্ডে শিবানন্দ স্মৃতি সংগ্রহ প্রথম দিকে প্রকাশিত হয় রামকৃষ্ণ মঠ সাথে থাকার সুবাদে আমার দেখার সুযোগ হয়েছিল এগুলো মহাপুরু ওনার লেখা এই তিন খণ্ডে শিবানন্দ স্মৃতি সংগ্রহ তার লেখা গীতা ব্যাখ্যা তার লেখা মহাপুরুষ মহারাজকে নিয়ে নানা গ্রন্থ এবং এই সমস্ত গ্রন্থের গ্রন্থ সত্য ছিল রামকৃষ্ণ মঠ বারাসাত যখন রামকৃষ্ণ মঠ বারাসাত প্রাইভেট কেন্দ্র ছিল তখনও তাই পরবর্তীকালে অনেক পরে এই গ্রন্থগুলি এখন উদ্বোধন থেকে প্রকাশিত তিন খণ্ডে শিবানন্দ স্মৃতি সাম্র এখন অখণ্ড হিসেবে প্রকাশিত হয়েছে এবং এতে বহু স্মৃতি আছে যে স্মৃতিগুলো রামকৃষ্ণ সংঘের ঐতিহাসিক বহু ঘটনার সাক্ষ্য দেয় মহাপুরুষ মহাজে শেষ যে বছর সন্ন্যাস দেন উনিশশো সালে কেমন ভাবে দিয়েছিলেন অসুস্থতা হবার পরে কেমন করে মন্ত্র দীক্ষা দিতেন শুধু তাই নয় যখন তিনি একেবারে অচল হয়ে পড়েছেন কোনো রকম ভাবে তার কোনো স্বর বেরোয় না শরীর থেকে তখন তার মধ্যে কিরকম ঈশ্বর নির্ভরতার কথা এগুলো ভারী সুন্দর করে এই শিবানন্দ শ্রুতি সংগ্রহ এই গ্রন্থে পড়া আছে শিবানন্দ বলা হচ্ছে বারবার মহাপুরুষ মহারাজ আমরা পূজ্যবাগ বিকেশানন্দ মহাজের কাছে শুনেছি যে মহাপুরুষ মহাজীর কাছে কেউ সামান্যতম সাধন ভজনের উপদেশ চাইলে তাকে মহারাজ চেষ্টা করতেন কেমন করে ভগবানের দিকে নিয়ে যাওয়া যায় ভূতেশানন্দজি বলতেন তার শরীর তখন খুব খারাপ সন্ন্যাসের পর পেটের সমস্যা হয়েছিল মরাককে তিনি বললেন যিনি তপস্যা করতে চান বিশেষ করে শারদানন্দজির মহাপ্রয়াণের পর যে শূন্যতা তার ভেতরে তৈরি হয়েছিল সেই শূন্যতার জন্য তিনি এই কিছুদিন তপস্যা করতে চেয়েছিলেন তখন তার সদ্য সন্ন্যাস হয়েছে উনিশশো সাতাশ সালে মহাপুর মহারাজের কাছে আমরা শুনেছি আমরা ভূতেশানজির কাছে শুনেছি উনি রোজ মহাপুরুষ মারাতকে মেসেজ করতেন খুব ভালো মেসেজ করতে পারতেন জান আমি তখন মহারাজকে মেসাজ করছি কিন্তু যেই মহারাজকে বললাম মহারাজ সময় শেষ হয়ে যাচ্ছে একটু সাধন ভজন করা দরকার করে করে উঠে বসলেন যে মানুষটা ভালো না তখন তার পঁচাত্তর বছরের কাছাকাছি কিন্তু তিনি এই তাতে উঠে উঠে বসে পড়লেন এবং বলতে থাকলেন তুমিও জায়গা খোঁজ আমিও জায়গা খুঁজি কোথা থেকে ভালো ভিক্ষা পাওয়া যায় এবং একই সঙ্গে তপস্যা পরিবেশ পাওয়া যায় গতিশানন্দজি বলেছিলেন যে তিনি যখন উত্তর গেলেন সেই কুটিয়া থেকে তপস্যা করছেন সেই কুটিয়াটি এখনো আছে মাঝে মাঝে তার মনে হলো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে যেন এই পরিবেশটি হবে বলে মহাপুরুষ মহারাজ তাকে আগে থেকেই তপস্যায় যাওয়ার আগে বছরখানি তপস্যা অনুকূল জীবন যাপন করার কথা বলেছিলেন সাধন ভজন বেশি করে করার কথা জব বেশি করে করার কথা তিনি পণ্ডিত মানুষ তিনি কৈলাস মঠ থেকে কিছু গ্রন্থ নিয়েলেন এলেন কৈলাস মঠ থেকে গ্রন্থ নিয়ে আসার পর হঠাৎ তার মনে হলো আমি তো মহাপুরুষমে বলে এসেছিলাম শুধুমাত্র জবধায়ন করি কাটাবো তাহলে এই গ্রন্থ করার বাসনা কেন হচ্ছে তাই তিনি এই সমস্ত গ্রন্থগুলিকে কৈলাস মঠে ফিরিয়ে দিয়ে এলেন এবং তার কাছে ওই তিনটি গ্রন্থ ছিল শ্রীমদ্ভগবৎ গীতা সঙ্গীত সংগ্রহ এবং অপরটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত জি গান উল্লেখ করতে পারতেন তার বক্তৃতার ভেতরে ভীষণ গানের উল্লেখ থাকতো আমরা একদিন জিজ্ঞেস করেছিলাম কি করে এত গান আপনি তো গান গাইতে পারেন না এত গান কি করে জানলেন গানের কথা এত জানলেন কি করে ভূতেশানজী একটা ভারী সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন এইটা যে যখন তিনি ভান্ডারে কাজ করতেন তখন ভান্ডারে এখনো আছে ভান্ডারে সে গ্রন্থগুলো ভান্ডারে কাজ করতেন অবসর সময়ে তিনি ওই গ্রন্থগুলো পড়তেন তার মধ্যে একটি হচ্ছে সঙ্গীত সংগ্রহ তিনি গাইতে পারতেন না কিন্তু ওই গানগুলো গানগুলো বারবার পড়তে পড়তে সেই সেই গানগুলোর অর্থ ধরতে ধরতে তিনি হৃদয়ঙ্গম করেছিলেন বিশেষ করে কালী কালী কীর্তনের যে দেহতত্ত্ব বিষয়ক গানগুলি আছে সেগুলি সম্পর্কে তিনি অত্যন্ত পারঙ্গম ছিলেন এবং এগুলি প্রসঙ্গক্রমে তিনি বলতেন এবং মহাপুরুষ মহারাজের এই একটা সময় তার মনে হলো কোনো কার কাছে শাস্ত্র পড়ার দরকার আছে তারপরে যে কুটিয়াটা আছে সেই কুটিয়াটা ভাঙা আছে পাশাপাশি সব সাধুরা বললেন তুমি মহাপুরুষ মাঠকে বলো যে কুটিয়াটা যেন একটু সারানোর ব্যবস্থা করা যায় তিনি মহাপুরুষ মাঠকে চিঠি লেখেন মহাপুরুষ মহারাজ বললেন ওখানে তুমি শুধু তপস্যা করতেই গেছো বাড়িঘর বানানোর যদি খুব ইচ্ছা হয় বেলুর মাঠে ফিরে এসে এখানে আমাদের অনেক বিল্ডিং তৈরি হচ্ছে পূজনীয় ভূতেশানন্দী এই ঘটনাটা উল্লেখ করে বলেছিলেন যে সবসময় তিনি ফোকাস করাতেন কোনটা আমাদের জীবনের দরকার কি জন্য আমরা ঘরবাড়ি ছেড়ে ভগবানকে বলে এসেছি এবং এইখানে এসে কোন বিষয়টার উপর আমাদের বেশি ফোকাস করা দরকার বলছেন যেটা দিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম তিনি প্রার্থনা করতে বলছেন প্রভু আমার মন স্থির করে দাও আমার মন শান্ত করে দাও এটা একটা খুব ভালো প্রার্থনা এটা করে দেখতে পারেন আমিও করে দেখেছি এটা খুব কাজে লাগে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা বলতেন যে শুধু নিজের জন্য প্রার্থনা করবে না যে কারণে হচ্ছে সেই মানুষটার জন্য প্রার্থনা করবে তিনি বলেছিলেন কেউ হয়তো তোমাকে খুব দুঃখ দিচ্ছে তুমি সবার আগে তার জন্য গিয়ে প্রার্থনা করো যে যে কারণে সেই মানুষটার মনে ভীষণ দুঃখ প্রভু যেন সেটাকেও সরিয়ে দেন এবং একই সঙ্গে তোমার মনে এই যে বেদনা যে কষ্ট হচ্ছে এটাকেও যেন তিনি অপনোদন করে দেন এখানে বলছেন এইভাবে খানিক্ষণ প্রার্থনা করে ঠাকুরের সমাধি কথা ভাববে তার যে ছবি দেখছো এই ছবি খুব উচ্চ সমাধির অবস্থা সাধারণ লোকে এই ছবির মর্ম বুঝতে পারে না পরে চুপচাপ বসে মনকে লক্ষ্য রাখ করতে হবে যে মন কোথায় ছুটে যায় তুমি তো আর মন নয় মন হল তোমার তুমি মন হতে স্বতন্ত্র আত্মস্বরূপ ধীরভাবে দ্রষ্টার মতো বসে মনের গতিবিধি লক্ষ্য করে যাবে অনেকক্ষণ ছোটাছুটি করার দেখবে মন আপনা হতেই ক্লান্ত হয়ে পড়বে তখন মনকে ধরে এনে ঠাকুরের ধ্যানে লাগাবে যতবার মন পালিয়ে যায় ততবারই মনকে ধরে নিয়ে আসবে এই রকম করতে করতে দেখবে যে মন ক্রমে শান্ত হয়ে যাবে তখন খুব প্রেমের সঙ্গে ভগবানের নাম জপ করবে তার ধ্যান করবে এটা হচ্ছে কথা প্রথম দিকে আমাদের মন কিছুতে ধেয় বস্তুতে যায় না শাস্ত্রে কে বলছে বিক্ষেপ এই মন বিক্ষিপ্ত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে তারপরে এই বিক্ষিপ্ত মনকে টেনে নিয়ে এসে ধেয় নিয়ে আসার নাম হচ্ছে প্রত্যাহার এক্স ওয়াই জেড সিদ্ধ পুরুষ থেকে সাধারণ সাধক সকলের জীবনের এইটা ঘটনা কারণ আমরা কেউ জন্ম থেকেই ভগবানের নাম জপ নাম চিন্তা করবো বলে আমাদের জীবনটা তৈরি হয়নি লাটাইয়ে যেরকম আপনি সাদা সুতো ভরে নিয়ে এসছেন আর কদিন বাদে বিশ্বকর্মা পূজা লাটাইতে যেরকম সাদা সুতো আমরা ঘুরে নিয়ে আসি তারপরে যখন এক একটা করে ঘুটি ভোকাটটা হয় তখন সেই ঘুঁটি ঘুঁটিটাকে কেটে যে সুতোটুকু পাওয়া যায় সেই আপনার যে এক্সিস্টিং সুতো তার সঙ্গে সেটা লাগান সেটা হয়তো গোলাপি রঙের আবার একটা সুতো কাটা পড়লো তখন সেই সুতোটাকে আবার জুড়ে দিলেন সেটা হচ্ছে নীল রঙের তারপরে আবার একটা সুতো কাটা পড়লো সেটা হয়তো লাল রঙের এই রকম ভাবে নানা ঘটনা আমরা একটা সাদা ফ্রেশ মন নিয়ে আসি কিন্তু জগতে থাকতে থাকতে নানা ঘটনা স্পর্শ করতে করতে আমাদের মনের ভেতরে এই লাল নীল হলুদ সবুজ নানা রকমের জিনিস আসে এই জন্যই যখন আমরা সাদা বস্তুকে চিন্তা করার চেষ্টা করি তখন কিছুতেই চেষ্টা করে আমরা সাদা বস্তুকে চিন্তা করতে পারি না এই যে মনকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে ওই লাটাইয়ের যে সুতোগুলো আছে লাল নীল হলুদ সবুজ সেইগুলোকে খুলিয়ে দেওয়া এই সেগুলোকে খুলে যেতে সাহায্য করে আপনারা দেখেছেন দুহাত দিয়ে নিমনি করে নাচিয়ে নাচিয়ে যেরকম ঘড়ির সুতো ছাড়তে হয় ওই রকম ভাবে করে সেই লাল নীল হলুদ সবুজ সব সুতোগুলোকে সরিয়ে দিয়ে যে যে আসল মনের রং সেই সুতোটা অবধি অপেক্ষা করতে এটা সময় দিতে হয় অনেকেই দীক্ষা পাওয়ার পর দিন থেকেই বলেন কই ভগবান লাভ তো হচ্ছে না ওরকম হয় না এটা একটা নিরন্তর চেষ্টা প্রথম দিকে মন যাবে না তারপরে আস্তে আস্তে মন যাবে আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনাদের ছেলেবেলার কথা যদি মনে পড়ে আমরা যখন বদমাইশি করি মা আমাদের সুযোগ দেন মা আমাদের চুপচাপ বসে বসে দেখেন তারপরে যখন দেখেন খুব বেশি বাড়াবাড়ি করছে তখন ধুম ধুম করে দুটো ঘা দিয়ে দেন এই মনেরও ঠিক তাই ততক্ষণ অব্দি দেখতে হবে যতক্ষণ সে ঘুরে বেড়াতে থাকবে মন একটা সময় ঘুরতে 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 ক্লান্ত হয়ে যাবে পারবে না রবীন্দ্রনাথের একটা গান আছে না প্রভু খেলেছি অনেক খেলা এবার তোমারও চাই তখন তার মা যাবো মা যাবো বলে ভাবটা আসতে থাকে তখন সে মন প্রাণ দিয়ে উজাড় করে ভগবানকে ডাকতে থাকে মন যখন প্রস্তুত হয়ে যায় ভগবানকে ডাকার জন্য তখন চেষ্টা করলেই সেই মনকে সেই যে প্রস্তুত মনকে যখন আমরা কাজে লাগাই তখন সেটা খুব কাজে লাগতে থাকে মন সবসময় মনে রাখবেন যে মন হলো তোমার তুমি মন থেকে স্বতন্ত্র আত্মস্বরূপ মন আর আমি আল্লাহ তালা বস্তু আমি ওই মনের মালিক আমি পারি কি করে সেটাকে কন্ট্রোল করতে হয় আমি পারি মনে ভালো চিন্তা আসবে না খারাপ চিন্তা আসবে তা সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে সেই কারণে নিজের যে কমান্ড নিজের যে ভাবনা সেটাকে কখনো ছাড়বে না কিছুদিন ঠিক যেমন বললুম তেমন করে যাও দেখবে মন তোমার বসে এসছে তবে কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে নিত্য নিয়মিতভাবে এটি করে যেতে হবে এটি কথা যদি নিষ্ঠার সঙ্গে নিত্য নিয়মিতভাবে করে দেখা যায় মন আপনার বসে আসবেই সে কখনো এধার ওধার উধার কোথাও ঘুরে যাবে না এইখানে গিয়ে আমরা বিগত দিন থেমেছিলাম সেবক বলছে আমার তো মনের যা অবস্থা দেখছি তাতে সাধন ভাদন কিছু হবে বলে মনে হয় না ভরসা কেবল আপনার আশীর্বাদ এ কথা অনেককে আমরা বলতে শুনি বলছেন মহাপুরুষজি সস্নেহে মহাপুরুষজি সস্নেহে বলিলেন বাবা আশীর্বাদ তো খুবই আছে তোমরা সব ছেড়ে ঠাকুরকে জীবন সর্বস্ব করেছ তোমাদের উপর আশীর্বাদ থাকবে না তো কার উপর থাকবে কিন্তু তোমাকেও খাটতে হবে ঠাকুর যেমন বলতেন কৃপা তো বইছেই তুই পাল তুলে দে না এই তোলাই হলো নিজের চেষ্টা ঐকান্তিক অধ্যাবসায় পুরুষকার চাই বিশেষ করে সৎ কাজের জন্য সাধন ভজনের জন্য আত্মজ্ঞান লাভ করার জন্য সিংহ বিক্রম প্রকাশ করতে হবে উদ্যম ছাড়া পুরুষ কার ছাড়া কিছুই হবার জোর নাই পাল তুলে দিলে কৃপা বাতাস লাগবেই যতদিন মানুষের অহং বুদ্ধি আছে ততদিন অধ্যাবসায় রাখতেই হবে তোমরা সাধু হয়েছো বাপ মা ঘরবাড়ি সব ছেড়ে এসেছ না ভগবান লাভ এসেছ কেন না ভগবান লাভ করব বলে আর পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে ভগবত কৃপায় ঠাকুরের আশ্রয় এসে পড়েছ এই পবিত্র সঙ্গে স্থান পেয়েছ বিশেষ করে আমাদের কাছে থাকার সুযোগ ও ঠাকুর করে দিয়েছেন এই সব সুযোগ পেয়েও যদি জীবনের যায় তার চাইতে পরিতাপের বিষয় আর কি হতে পারে মনে খুব জোর আনবে তার প্রতীত পাবন নামে এই ভব সিন্ধু ভব পাড়ি দিয়েছি একটু জোর ঢেউ দেখে ভয়ে জড়সড় হয়ে হাল ছেড়ে দিলে চলবে না এসব মহামায়ার বিধি শিখা এসব দেখে তিনি সাধককে পরীক্ষা করেন ও সবে যখন সাধকের মন বিচলিত হয় না বিচলিত না হয় সাধক যখন দৃঢ় হয়ে সমুদ্র বধ অচল অটল থাকে তখন মহামায়া প্রসন্ন হয়ে মুক্তির দ্বার খুলে দেন তিনি প্রসন্ন হলেই সব হলো চণ্ডিতে আছে সহিসা প্রসন্না বরদান রাম ভবতী মুক্তায়ে এই মহামায়া প্রসন্ন হয়ে মানুষদের মুক্তির জন্য বরদান করেন বুদ্ধদেবের জীবনীতে পড়নি স্বয়ং বুদ্ধদেবকেও মহামায়া মারে রূপের কত বিভীষিকা দেখিয়েছিলেন এই খুব আশীর্বাদ আমাদের গুরুদের খুব আশীর্বাদ থাকে কিন্তু আমাদেরও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয় আমরা যদি নিরন্তর প্রচেষ্টা না চালাই তাহলে কিন্তু কখনোই অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না এই আত্মপ্রচেষ্টাটা খুব জরুরি আত্মপ্রচেষ্টা না থাকলে আমরা কোনোভাবে কোনো মতেই ভগবানের দিকে এক পাও এগোতে পারবো না এটা আমাদের খুব পরিষ্কার করে জানতে হবে ভগবানের দিকে এগোনোর জন্য নিজেকে চেষ্টা করতেই হবে এটা কেউ করে দিতে পারে না ঠিক যেরকম ভাতের থালার সামনে আপনাকে বড়জোট কেউ কেউ ট্রেনে বসিয়ে দিতে পারে কিন্তু খাবারটা না খেলে আপনার পেট ভরবে না এবং খাবার না খেলে আপনার পুষ্টি হবে না আপনি ক্ষুধার্থ থেকে যাবেন আপনার যদি নিজের ক্ষুধার্থ ক্ষুধার ভাব কমানোর জন্য নিজের প্রচেষ্টা নিয়ে নিজের চেষ্টা নিয়ে নিজেকে খেতে হয় তাহলে ভগবত প্রাপ্তির জন্য আমাদের এই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয় বলছেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না এই পাল তোলাই হলো নিজের চেষ্টা নিজের চেষ্টা করতে হবে যেটাকে পুরুষকার বলছে অনেকে পুরুষকার বলতে একজন আমায় প্রশ্ন করেছিলেন আমি তো স্ত্রী আমার কি করে পুরুষের মতো চেহারা হবে পুরুষকার বলতে পুরুষকার মানে সেইটা নয় পুরুষের আকার নয় উদ্যমের কথা বলছেন উদ্যম চেষ্টা প্রচেষ্টা নিরন্তর চেষ্টা করতে হবে আর হচ্ছে ওই ক্লান্তিক অধ্যাপসায় স্বামীজি তিনটে বিয়ের কথা বলছেন পিওরিটি পেশেন্ট সুপার্সিভিয়েন্স পবিত্রতা ধৈর্য এবং অধ্যাপসায় এই তিনটি আমাদের জীবনে খুব প্রয়োজন পবিত্রতা আমাদের ছড়ানো মনকে গুটিয়ে আনতে সাহায্য করে পেশেন্স ধৈর্য আমাদের বারবার পরাভূত হওয়ার থেকে হওয়ার পরেও নতুন করে মনে আসা জাগায় আর অধ্যাপসায় বারবার পরাভূত হয়েও সেই কাজটা নতুন করে করার ইচ্ছা আমাদের ভেতরে জাগে আমরা যখন স্কুলে পড়তাম ছোট স্কুলে সেখানে ক্লাস কেজি থেকে ক্লাস সেভেন অবধি বাচ্চাদের নিয়ে নাটক হতো ক্লাস ফোর অবধি ইংরেজি নাটক হতো ছোট্ট ছোট্ট চরিত্রে খুব একটা ভয়ানক কিছু করত কিন্তু ফাইভ থেকে সেভেন ফোর থেকে সেভেন অব্দি বাংলা নাটক হতো এবং বাংলা নাটক বেশ খাটতে হতো ভীষণ খাটানো হতো রোজ স্কুলের সেকেন্ড হাফে আমাদের রিহার্সাল হতো আড়াইটে তিনটে থেকে শুরু হতো একবারে চারটে অব্দি রিহার্সাল হতো এবং এমনভাবে রিহার্সাল করা হতো এক একটা চরিত্রকে নিয়ে এতদিন এত বার করে বলা হতো যাতে আমাদের যখন প্রমটার থাকতেও থাকা সত্ত্বেও আমাদের প্রম্টারের প্রয়োজন হতো না প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আমরা এমনভাবে একীভূত হয়ে যেতাম যে সেই চরিত্রের ক্যারেক্টার সেগুলো আমাদের মনের ভেতরে প্রভাবিত করত যে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি স্কুলের ফাউন্ডেশন ডে সেই ফাউন্ডেশন ডেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা অন্তত মাস খানেক মাস ডেড়ে করতে সেই ভাবেতে ভাবিত হয়ে থাকতাম এই যে ডুবে যাওয়া এই ভাবটা আমাদের যেন থাকে এক ধরনের নেশা এটা স্বামী বিশুদ্ধানন্দজি তার বক্তৃতায় এই নেশাটিকে গোলাপি নেশা বলে উল্লেখ করেছেন গোলাপি নেশা কি মদ্যপ যখন মদ খায় তখন তার কাছে এই জগৎটা মিথ্যা বলে হয় এবং এই জগতে যা কিছু সে দেখছে সেটাকে তার সঠিক বা সত্য বলে বোধ হয় না এই সত্য বলে বোধ হয় না বলেই সে আরো বেশি নিজেকে তার ভেতরে ডুবিয়ে দিতে পারে সেই আমাদের সাধন ক্ষেত্র এই রকম ভাবটি থাকা দরকার পূজ্যবাদ দেবানন্দ মহারাজকে আমার দেখার সুযোগ হয়েছিল তিনি পূজনীয় পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ শিষ্য ছিলেন শ্রী শ্রী মায়ের কাছে অনুমতি নিয়েছিলেন তাই সমস্ত জীবনটা তিনি সাধন ভজন করেই কাটিয়েছিলেন বলরাম মন্দির তখন শব্দ নেওয়া হয়েছে তখনও রামকৃষ্ণ মঠ মন্দির নাম নয় শুধু বলরাম মন্দির এই নামে একটা ট্রাস্ট তৈরি হয়েছিল তখন তিনি তার তত্ত্বাবধায়ক ছিলেন একদিন হেঁটে যাচ্ছিলেন ভূপেন বসে নিউ দিয়ে লোডশেডিং এর অন্ধকারে কেউ এসে তাকে ধাক্কা মারে এবং মুখ থুবড়ে পড়ে যান তার স্পাইনাল করটি ভেঙে যায় তখন সেবা প্রতিষ্ঠানে উন্নত মানের চিকিৎসা সম্ভব ছিল না তাই ওই আরজিকর হাসপাতালে ফ্রি পেইন বেডে দীর্ঘদিন ভর্তি ছিলেন তারপর তিনি ছাড়া পান আমি যখন তাকে দেখি তখন তিনি রিটায়ার্ড লাইফ লিড করে তিনি ওই আছেন আর কি আরোগ্য ভবনে আছেন একটা লম্বা খাঁচার মতো একটা জিনিস ছিল এখন যেন ওয়াকার আছে সামনের দিকে যায় ঠিক সেই রকম ওনার শরীরে ব্যালেন্স রাখার জন্য এটা জিনিসটা ছিল খাঁচার মতো সেইটাকে টেনে টেনে উনি হাঁটতেন যেরকম ভাবে আমরা বাচ্চারা ওই হাঁটি ওয়াকার দিয়ে ঠিক সেরকম ছিল তিনি সেইটা দিয়ে হাঁটতেন এবং তাকে দেখলে মনে হতো তিনি তিনি যেন ডুবে আছেন বসে কথা বলতেন আমরা তার সাথে কথা বলতাম কিন্তু দেখতাম তার মনটা দিকে চলে গেছে আপনারা পারলে পড়বেন স্বামী নির্বাণানন্দ জীবনী ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ এই গ্রন্থে স্বামী গহনানন্দজির একটি বক্তৃতা আছে লেখা বক্তৃতা ছিল সেটা পরবর্তীকালে লেখার আকারে বেরিয়েছিল গহনানন্দজি স্বামী নির্ভানন্দজির কাছে সাধু হতে ভুবনেশ্বর মঠে আসেন আমাদের সন্ন্যাসের সময় মহারাজ এই কথাটি বলেছিলেন সন্ন্যাসের পর যখন গহনানন্দজির কাছে গেলাম তখন ইঙ্গলপটী বলেছিলেন সারাদিন ধরে নির্মাণানন্দজি একেবারে প্রচুর কাজকর্ম করতেন সন্ধ্যা আরতি হয়ে গেলে তিনি সামান্য একটু জলখাবার খেয়ে তার ওই পুজোর ফুল ডালিটা নিয়ে ওইখানে একটি কুটিয়া আছে আপনারা ভুবনেশ্বর আশ্রমে গেলে দেখবেন সেই আশ্রমে সেই কুটিয়াতে সেইখানে গিয়ে সমস্ত রাত্রি করতেন তার সঙ্গে থাকতে একটি মাত্র লণ্ঠন আবার পরের দিন সকালবেলা তিনি স্নান টান সেরে পরিষ্কার কাপড় জমা করে আবার সেই কুটিয়া থেকে বেরিয়ে আসতেন এসে ঠাকুরের ফুল তুলে মন্দিরে চলে যেতেন সমস্ত রাত্রি গভীর তপস্যার মধ্যে থাকতেন গহন আনন্দজি বলছেন তখনকার দিনে দশ টাকার নোট বড় একটা আসত না এবং পুরোনো দিনের দশ টাকার নোট যদি আপনাদের কারো দেখার সুযোগ হয়ে থাকে তাহলে দেখবেন খুব বড় নোট মা দিচ্ছেন কাশিতে তার এই নোটের ছবিটা আছে বলছেন ওই দশ টাকার নোটকে স্লিপ পেপার ভেঙে ভেবে স্লিপ পেপার ভেবে ছিঁড়ে ফেলেছেন পকেটের মধ্যে ছিল ভেবেছেন দশ টাকার নোট আছে এই স্লিপ পেপার ভেবে ছিঁড়ে ফেলেছেন দুটো আলাদা টুকরো হয়ে গেছেন তিনি সব কাজ করছেন সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই এমন একটা অদ্ভুত একটা জীবন তিনি যাপন করছিলেন এটা হচ্ছে কথা এটা গহনানন্দজির এই জীবনী গহনানন্দজির একটি বক্তৃতা যেটি এখন আছে ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্ভাণানন্দ গ্রন্থে আছে সেখানে আপনারা এটা পড়ে নিতে পারেন সূজিমাছ সম্পর্কে লিখছেন তিনি কেমন সাধক ছিলেন অথচ একই সঙ্গে কি প্রবল কর্মবীর ছিলেন তার কাছে শঙ্করানন্দ যে অভিযোগ করছেন ছেলেপুলেরা ঠাকুরের ফল কাটতে জানে না এবং প্রসাদ নিবেদন হয়ে গেলে সেই কটা ফল কেমন করে দিতে হয় জানেন না দেখছেন সূর্যিম পরের দিন নিজে গিয়ে ভান্ডারে গিয়ে ফল কেটে দেখাচ্ছেন কীরকম সাইজের ফল হবে আর সেটাকে কেমন করে সাজাতে হবে রোজ প্রায় দু তিন দিন ছাড়া ছাড়াই গিয়ে পরীক্ষা করে দেখতেন ঠাকুরকে যে পান দেওয়া হচ্ছে সেটা হয়েছে কিনা তাকে সব সময় দেখে মনে হতো তিনি যেন গভীর ভাব সমাধিতে মগ্ন শেষের দিকের যে ছবি আছে শেষের দিকে আমরা যারা তাকে দেখার সুযোগ পেয়েছিলাম তা চোখ দুটো দেখার মতো সেই চোখটি আমি কোনো দিন ভুলতে পারবো না অদ্ভুত সে দুটো চোখ একেবারে মনে হচ্ছে এই জগৎ সংসারের বাইরে নেই আর চোখের ভেতর দিয়ে যেন একটা আলোর জ্যোতি প্রকাশিত হচ্ছে ছোট্ট বাচ্চা ছেলের মতো দেখতে হয়ে গেছিল স্বামীজির পাশের ঘরটিতে থাকতেন এবং ওই আগেকার দিনে আপনারা দেখেছেন এরকম এক কিলো ডালডার কৌটো পাওয়া যেত এরকম সরু লাল নীল নানা রকম অর্থ সেই ডালডার কৌটোর ভেতরে সেটা পরিষ্কার করা তার ভেতরে লজেন্স থাকতো তিনি কাউকে কিছু দিতে পারতেন না এমন একটা ছেলে মানুষের মতো ভাব হয়ে গেছিল ব্রহ্মক পুরুষ সমস্ত জীবন গভীর সাধন ভজনে মগ্ন রেখেছেন ইদানিংকালে যাদের দেখার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে পূজ্য স্বামী গীতানন্দ মহারাজকে দেখেছি রাত দিন এক করে চব ধ্যান করছেন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন তখন উদ্বোধনের পাশের বাড়িটা সদ্য নেওয়া হয়েছে ফার্নিচারগুলো সরে গেছে কিন্তু ঘরগুলো তেমনি নোংরা আছে পূজনীয় মহারাজকে দুপুরবেলা প্রণাম করতে গিয়ে দেখি মহারাজ সেই ছোট্ট ছোট্ট ঘর এক ঘর থেকে আরেক ঘর আরেক ঘর থেকে আরেক ঘর তন্ময় হয়ে বসে ঘুরছেন আর জব করছেন তার পায়ে সমস্যা ছিল বলে পা মোড়ে বসতে বা আবার দীর্ঘ সময় বসে থাকতে পারতেন না তাই হেঁটে হেঁটে জব করছেন জব করা চাই যেভাবেই হোক জবটি করতেই হবে বলছেন এটা সব সময় মনে রাখতে হবে যে আমরা এই সঙ্গে এসেছি শুধু আমাদের ক্ষেত্রে নয় আপনাদের ক্ষেত্রেও এই যে পবিত্র ধর্ম আমরা অঙ্গ হয়েছি এটাকে যেন টেকেন ফর গ্রান্টেড না করা হয় এটা একটা পবিত্র ভাব সব সময় মনে খুব জোর আনবে তার প্রতীত পাবন নাম নিয়ে এই ভবসমুদ্রে পাড়ি দিয়েছ একটু জোর ঢেউ দেখলে ভয় সয় হাল ছেড়ে দিলে চলবে কেন জীবনে কার সমস্যা নেই বলুন তো প্রত্যেকের সমস্যা আছে এবং যার সমস্যা আছে আমরা সব সময় মনে করি আমার মতো সমস্যা জগৎ সংসারে কারণ নেই তা কিন্তু নয় আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা আছে এবং এই সমস্যাগুলো ভীষণ রকমের তীব্র ভীষণ রকমের কষ্টকর এটাকে আমাদের মেনে নিতে হবে বলছেন ভগবান সময় আমরা যত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে থাকি তখন আমাদেরকে নানা রকমের বাধা এসে উপস্থিত হয় যখন আমরা সেই বাধাতে অচল অটল থাকি তখন মা প্রসন্ন হন এবং তিনি আমাদের মুক্তির দ্বার খুলে দেন বুদ্ধদেবের জীবনেতেও মারের গল্প আছে আপনারা যদি কখনো সম্ভব সিনেমাটার নাম ভুলে গেছি একটি ইংরেজি ছবি পুনর্জন্মবাদ নিয়ে নিয়ে একজন লামা তিনি তিব্বতে থাকেন এই স্বপ্নাদেশ হয়েছে যে তিনি আবার পুনর্জন্ম গ্রহণ করেছেন তারপরে খোঁজ শুরু হয়ে গেল পৃথিবীর তিন প্রান্ত থেকে খোঁজ এলো আমেরিকার বার্কলে শহর থেকে একটা একটা এলো রাঁচির কাছাকাছি একটা শহর একটা নেপাল এই তিন জায়গায় এই তিনটি শিশু তার মধ্যে দুটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে এই তিনজনের আচার আচরণ দেখে তাদের সেই যে লামা লামা পুনরায় জন্মগ্রহণ করেছেন এই বোধটা তাদের এগুলো সেই বার্কলের ছেলেটির সঙ্গে এইখান থেকে টিবের তিব্বত থেকে যাত্রা করলেন দেখা করতে যাত্রা করলেন সেই প্রথম যে ভদন্ত বড় যে অ্যাবর্ড স্বামীজি তিনি গেলেন ছোট্ট ছেলে সে ফুটবল খেলে সমস্ত কিছু করে তার সঙ্গে দেখা করতে দেয় না অবশেষে ছেলেটির সঙ্গে দেখা করতে সুযোগ দিলেন ছেলেটিকে তিনি একটু একটু করে বুদ্ধদেবের জীবনের গল্প এবং সিনেমায় সেই ঘটনাটা দেখানো হচ্ছে কেমন করে বুদ্ধদেবের জন্ম হলো কেমন করে তার বাবা শুদ্ধতোন বাইরের পৃথিবী থেকে আটকে রেখে দিল তারপরে বাইরের পৃথিবী দেখে তার বৈরাগ্য হলো রাহুল এবং যশোধারাকে ছেড়ে দিয়ে তিনি যাত্রা করলেন সেখানেই একটি দৃশ্য আছে যেটি এখান থেকে নেওয়া হয়েছে তিনি এক আসনে বসে জব সাধন ভাজন করবেন বলে ঠিক করেছেন ক্রমাগত তিনি থেকে রুগ্নতর হতে আরম্ভ করেছেন অবশেষে একদিন জলেতে মুখ ধুতে গিয়ে তার নিজের কঙ্কাল সার দেহ দেখে তার ভীষণ কষ্ট হলো এমন সময় তিনি দেখলেন কলার ভেলার উপর করে এক যন্ত্রী একজন সঙ্গীত বাজায় তিনি তার শিষ্যকে নিয়ে সেই কলার ভেলা করে ভেসে যাচ্ছেন গুরুতার শিষ্যকে বলছেন যে যন্ত্র খুব টাইট করে বাঁধলে তার তার ছিঁড়ে যায় যন্ত্র খুব লুজ করে তার বাঁধলে তাতে আর কোনো আওয়াজ ওঠে না মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বুদ্ধদেবের মনে হলো স্বয়ং পরমাত্মা বোধহয় তাকেই উপদেশ দিলেন তিনি ফিরে এলেন মধ্য অবলম্বন করে খুব তীব্র নয় সইয়ে 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 সাধন ভোজন করতে থাকলেন সেইখানে ওই মার কীরকমভাবে যে মায়া মহা বাধা সৃষ্টি করে দেখানো হয়েছে অবশেষে তিনি যশোধারার আমরা শুনেছি তিনি পায়েস খাইছিলেন পায়েস নয় দেখানো হয়েছিল তিনি ছাগল চড়াতে এসেছিলেন সঙ্গে করে এই যশোধার বলছি সুজাতা সুজাতা আদতে পায়েস খাওয়ার তিনি ছাগল চড়াতে এসেছিলেন নিজে খাওয়ার জন্য রাত্রিরের বাসি ভাত তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন যখন তিনি বুদ্ধদেবকে ভাবে খুব ক্ষুধার্ত অবস্থায় দেখলেন তখন একটা নারকেলের মালায় সেই বাসি ভাত আর ছাগলের দুধ মিশিয়ে সেটি অফার করেছিলেন আমরা তো রবীন্দ্রনাথ অনেক নাচ টাচ দেখিয়ে সেখানে পায়েস টায়েস দেখিয়েছেন আদতে গল্পটা ঠিক এইরকম তিনি তাকে বেঁচে থাকারই গল্প তারপরে তাঁর দর্শন হলো দর্শনের পরের বর্ণনা আছে তিনি যখন হেঁটে যাচ্ছেন তখন আনন্দে এত আনন্দ তার যে সব জায়গাতে যেন যেখানে যেখানে তার পা পড়ছে সেইখানে সেইখানে একটা করে পদ্ম ফুল ফুটেছে পদ্ম ফুল সেই বিশুদ্ধ আনন্দের প্রতীক সেটি যেন দেখেছেন বলছেন কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আসনে বসে সংকল্প করলেন ইহা আসনে শিষ্য তুমি শরীরম তোয়াগ অস্থি মাংসম প্রলয়ন চাতু অপ্রাপ্য বোধিন কল্প দুর্লভাম নৈবসান কায়া কায়মতশ্চলিষ্যতে অর্থাৎ এই আসনি ইহাসানি शिष्य तुमे शरीरं त्वग अस्थि मांसम प्रलयं च আতু तः অস্থি মাংস যদি আমার শরীর সেই প্রাপ্ত হয় যদি ধ্বংস হয়ে যায় তবুও এই আসনে বসে আমি আমার সাধন ভজন করব কিন্তু সেই অপ্রাপ্ত বোধি সেই বহু দুর্লভ তত্ত্ব জ্ঞান লাভ না করে এই আসন থেকে আমার শরীর বিচলিত হবে না এই সংকল্প আমাদের থাকা দরকার জীবনে যে কতদিন বেঁচে আছে সেই কটা দিনের মধ্যে আমি ভগবানকে লাভ করি তবে পৃথিবী থেকে ফিরব আমি যেন খালি হাতে পৃথিবী থেকে ফিরে না যাই এটা আমাদের থাকা দরকার মা প্রসন্ন হয়ে নির্বাণের দান উন্মোচন করলেন বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করে ধন্য হলেন ঠাকুরের জীবনেও তাই হয়েছিল তাই বলছি বাবা খুব চেষ্টা করো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সাধন ভজনে লেগে যাও এই দৃঢ় প্রতিজ্ঞতা এটা খুব জরুরি আমাদের কি হয় দেখবেন দু চার দিন আমরা খুব ভালো সাধন ভজন করি তারপরে মনে হয় কাল থেকে করব সেই কাল আর কোনোদিন আসে না এই কালের যে গল্প এটা কিন্তু আমরা শ্রীমা শারদা দেবীর জীবনেও দেখেছি মা ঠাকুরন বলছেন উঠে পড়ে লেগে সাধন ভজন করতে হয় কিরকম সাধন ভজন করতে হয় তিনি তার নিজের জীবনের ঘটনা দিয়ে বলছেন একদিন শরীর একটু খারাপ হয়েছিল তাই তিনি একটু দেরি করে পরের দিন উঠলেন তারপরে দিন আরো দেরি তারপরে দিন আরো দেরি তারপরে মা বলছেন ঝেড়ে উঠলাম ঝেড়ে উঠলাম মানে এই যে আমাদের গীতাতে বলছে না সমস্ত সমস্ত কিছু কিছু বন্ধন এই যে আবরণ যেগুলো আমাদের আটকে রেখে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ানো সাধন ভজনও ঠিক সেই রকম তাই বলছি বাবা খুব চেষ্টা করো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সাধন ভজনে লেগে যাও মন বসছে না বলে জব ধ্যান ছেড়ে দিলে চলবে কেন দেখো না আমাদেরই জীবন ঠাকুরের ছেলেদের প্রত্যেকের জীবন কঠোর সাধনার জীবন্ত আদর্শ স্বরূপ মহারাজ হরি মহারাজ যোগেন মহারাজ এরা সকলে কত কঠোর তপস্যাই না করেছেন রাজা মহারাজের গল্প আছে তিনি বৃন্দাবনে গভীর তপস্যায় মগ্ন এত তপস্যা করছেন তার সঙ্গী একজন শ্রীরামকৃষ্ণের শিষ্য তিনি সন্ন্যাসী নান গৃহী শিষ্য তিনি রাজা মহারাজকে বলছেন ঠাকুর তো আপনাদের সবই দিয়ে গেছেন তবে তপস্যা করার কি প্রয়োজন রাজা ভারী সুন্দর উত্তর দিলেন আমাদের বুঝে নিতে হবে না যে তিনি সব দিয়েছেন বাবা আমাকে একটা প্রপার্টি দিয়ে গেছেন আমি যদি না বুঝে নিতে পারি সেই প্রপার্টিটার কোন অংশে আমার হিস্সা আছে তাহলে কিন্তু পরে আমাদের খুব সমস্যা হবে এই কারণে আমাদের এই জানাটা খুব জরুরি এবং এই জানাটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই কিছুতেই কিছু হবে না বলছেন অথচ যুগাবতা সাক্ষাৎ যুগাবতার ঠাকুরের অজস্র কৃপা করেছিলেন তারা তিনি তো ইচ্ছে মাত্রই সকলের ব্রহ্ম জ্ঞান করিয়ে দিতে পারতেন স্পর্শ মাত্র সমাধিস্থ করে দিতে পারতেন তবু তিনি আমাদের কত কঠোর সাধন করিয়ে নিয়েছেন ভগবৎ কৃপা হলে সাধনের পথ সুগম হয় বাধা বিঘ্ন সব দূর হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত কোন জিনিস আপনি নিজে অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত সেই সম্পদ সম্পদ নয় আমরা ছেলেবেলায় শুনতাম যে ছেলেপুলেদের কিছুতেই লাক্সারিতে রাখা যাবে না সিম্পল লাইফ লিড করাতে হবে আমাদের একজন মাস্টারমশাই ছিলেন কালীপদ জানা স্যার তিনি জোর করে চুলগুলোকে ছোটো ছোটো করিয়ে দিতেন জামা কাপড় যেন খুব বেশি বাহুল্যযুক্ত না হয়ে থাকে তিনি হাত দিয়ে এমনি এমনি করে দেখতেন গরমকালে যদি টেরিকটের শার্ট পরে যাওয়া হতো তিনি রাগ করতেন আর শীতকালে যেন টেরিকটের শার্ট বা জাতীয় কিছু পরে যাওয়া হয় তিনি বলতেন এমন কিছু পরবে না যাতে দেখলে তোমাকে স্কুলের ছাত্র ছাড়া অন্য কিছু মনে হয় তিনি নিজে খুব সিম্পল থাকতেন আমি কয়েক বছর হলো বছর দুই এক হলো তিনি মারা গেছেন তার আগেও আমি রিউনিয়নের স্যারকে দেখেছি ঠিক যেরকম সিম্পল ছিলেন স্কুল জীবনে ঠিক সেই রকম সিম্পল লাইফ লিড করতেন এই খাদি পাঞ্জাবি পরতেন খাদি ধুতি পরতেন গরমকালে পাতলা খাদি পাঞ্জাবি পরতেন শীতকালে মোটা খাদি পাঞ্জাবি পরতেন আমি কখনো তাকে শাল বা অন্য কোনো কিছু নিতে দেখিনি আর পায়ে পড়তেন কোয়াভাতিসের একটা প্লাস্টিক সংস্করণ ছিল বাটার আমরা বর্ষাকালে পড়তুম উনি সেই প্লাস্টিক সংস্করণটি সারা বছর পড়তেন তার হাতে বাহুল্য বলতে একটা অজন্তা ঘড়ি ছিল আর পকেটে তিন চারখানা কলম সবুজ নীল তিনটে কলম ছিল সবুজ নীল আর লাল তিনটে কলম এটি তার বাহুল্য আর কিচ্ছু ছিল না নিজে যেমন সিম্পল ছিলেন তার ছাত্রদের মধ্যে সকলের ক্ষেত্রে সেই ভাবটি সঞ্চারিত করতেন তিনি বলতেন কোন জিনিস যদি অর্জন করতে না পারো তাহলে সেই জিনিসের মর্যাদা তুমি অনুভব করতে পারবেন না বাবা মা যদি দামি কলম দামি টিফিন এই সমস্ত তিনি দেওয়া হতো কালীবাবু খুব রাগ করতেন বলতেন ওকে সাধারণের মতো থাকতে দিন সাধারণের মতো বড় হতে দিন ওকে অর্জন করতে দিন আর পাঁচজনের মতো আছে কিন্তু নিজের ভেতরে যে মেধা আছে সেই মেধার যদি বিকাশ করতে পারে তাহলে পূর্ণ বিকশিত হবে ওকে সবসময় উৎসাহ দিন বাহ্যিক জিনিস নয় ভেতরের মানুষটাকে বাড়ো খুব জোর দিতেন ভেতরের মানুষটাকে বাড়ো করার জন্য এবং জোর দিতেন পড়াশোনায় যেন খুব আমরা ভালো হতে পারি এইটার উপর তিনি ভীষণ রকমভাবে জোর দিতেন বলছেন ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকলেই তিনি দেখা দেন ভগবান দেখেন প্রাণ তিনি দেখেন আন্তরিকতা এই যে তিনি দয়া করে দেখা দেন এটি তার কৃপা তিনি তো স্বাধীন স্বতন্ত্র তিনি কে আর সাধন ভজনের বস এত জপ করলে এত ধ্যান করলে এত কঠোরতা করলে তিনি এসে দেখা দর্শন দেবেন তা নয় তবে সাধন মানে হলো একমাত্র তাকেই চাওয়া জগৎ সংসার ছেড়ে মান যশ দেহসুখ এমনকি নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে ইহকাল পরকাল সব ভুলে গিয়ে একমাত্র তাকেই চাওয়া যে এমনি ভাবে ভগবানকে পেতে চাইবে তাকে তিনি কৃপা করে দর্শন দেবেনি। তিনি অশেষ কৃপা করে দর্শন দেন বলি জীব তাকে দেখতে পায় এই হলো তাঁর কৃপা তিনি যদি দয়া করে দর্শন না দিতেন আমাদের তাহলে জীবের সাধ্য কি যে তার দর্শন পায় তিনি এমন ভক্ত তেমনি কৃপা সিন্ধু এইটা হচ্ছে কথা ভগবান কৃপা করে আমাদের দর্শন দেন তার ঐশ্বরিক অনুভূতিতে আমাদের পূর্ণ করেন এবং তার ঈশ্বরিক অনুভূতিতে আমাদের পূর্ণ করেন বলেই আমরা ঈশ্বর স্বরূপ হয়ে উঠি তার গুণে গুণান্বিত হই তাই তার গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদের যে চেষ্টা সেটা হচ্ছে আমাদেরকে নিরন্তর সাধন ভজন করে তার কৃপা যে তিনি ঢালবেন সেই কৃপাটা গ্রহণ করার যোগ্য পাত্র হয়ে উঠতে হবে মা বলছেন না কৃপা ফিরে যায় কৃপা ফিরে যায় কথাটা খুব ইম্পর্টেন্ট কৃপা এসে চলে যায় না কৃপা তিনি কৃপা করতে থাকেন কিন্তু আমার পাত্রটা ছেঁদা থাকার জন্য সেই নাগের সেই অঙ্ক ছিল না যে একটা চৌবাচ্চার এতে একটা ফুটো ছিল ওতে অত একটা ফুটো ছিল অত অত একটা ফুটো ছিল এই তিনটে ফুটো থাকা সত্ত্বেও কতক্ষণে সেই চৌ বাচ্চা পূর্ণ হবে আমাদের ভীষণ রাগ হতো কেশব নাগের আর কিছু কাজ ছিল না কেশববাবু শুধুমাত্র সেই চৌ বাচ্চার ফুটো নিয়েই তিনি নানা রকমের চিন্তা করেছেন কিন্তু এই ফুটোগুলো আমাদের জীবনের একটা অঙ্গ রাগ লোভ ক্রোধ ক্ষোভ এগুলো এইগুলোকে যত আমরা বিনাশ করতে পারবো তত আমরা নিখুঁত হয়ে উঠতে পারবো তখন তার কৃপা যখন ঝরে পড়বে তখন দেখবেন সেই কৃপা বাড়ি খুব শান্তির আপনারা যারা উত্তর কলকাতাতে থাকেননি যদি থেকে থাকেন নিশ্চয়ই অভিজ্ঞতা আছে উত্তর কলকাতা একটা সব বাড়িতে একটা করে জিনিস থাকতো সেটা হচ্ছে একটা করে চৌ বাচ্চা থাকতো খুব বড় উঁচু চৌ বাচ্চা থাকতো এবং কর্পোরেশনে জল এসে সেই চৌবাট করা হতো সেই কর্পোরেশনে জল সেই সেই চৌবাচ্চার জল পড়তে পড়তে সেই জল এত ঠান্ডা হতো সেই জলে স্নান করে খুব আরাম হতো ভগবানের কৃপা হলো এই রকম সেই জল ঝরে পড়ার জন্য আমাদেরকেও চৌবাচ্চার সেই শক্তপোক্ত দেওয়াল হয়ে যেতে হবে যাতে জল এসে তাতে ঝরে পড়ে সেই জল আমাদের শান্ত করে সেই জল আমাদের শীতল করে এবং আমাদের জীবনকে নতুন দিকে পরিচালিত করে আজ এই পর্যন্ত ভগবানের কৃপা হলে আগামী শুক্রবার আবার আমরা এই বিষয়ে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব ওম প্রণতা দেবী বিশ্বী হারিণী ত্রৈলোক্যবাসিনা বাধ্যে লোকান বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎস শ্রী রামকৃষ্ণার্পণম